বন্ধুরা, যে কোনো ফোনে জাস্ট একবার টাচ করবেন, জাস্ট একবার টাচ করবেন। আমি জাস্ট আমার ফটোটিকে জাস্ট এখানে একবার টাচ করেছিলাম আর হুবহু কিন্তু আমার ফটোটি এরকম এডিট হয়ে গেছে। দেখুন, আমার ফটো আগের ফটোটি ছিল কিরকম, এরকম কিন্তু ছিল। এখন আমি এডিট করার পর কিন্তু আমার ফটোটি একেবারে হুবহু এরকম হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে এমন একটি চমৎকার অ্যাপ্লিকেশন আপনাদের সাথে শেয়ার করব। এই অ্যাপ্লিকেশনটির মাধ্যমে জাস্ট আপনি একবার টাচ করবেন, তারপর যা হবে সত্যি আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আপনি কিন্তু অবাক হয়ে যাবেন এবং আপনি এটা বলতে বাধ্য হবেন যে অঞ্জন টেক এটা কি দেখালো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন, ধন্যবাদ। এই অ্যাপ্লিকেশনটির কাজ কি এখনই কিন্তু আপনি জানতে পারবেন। শুরুতে আমাদের করতে হবে কি, অ্যাপ্লিকেশনটিকে একবার ওপেন করতে হবে। তো অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি কিন্তু অ্যাপ্লিকেশনটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন। মূলত এই অ্যাপ্লিকেশনের প্রথমবার ওপেন করলে আপনি এখান থেকে অসংখ্য ফটো দেখতে পারবেন। দেখুন, এখানে কিন্তু অসংখ্য ফটো চলে আসছে। মূলত এই ফটোগুলো দিয়েই কিন্তু আপনি আসল ম্যাজিক কাজটি দেখতে পারবেন। তো জাস্ট আপনি কি করবেন, এখান থেকে যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করে নেবেন। এখানে কিন্তু অসংখ্য পিকচার আছে, অসংখ্য পিকচার আছে। তো আপনি কি করবেন, যে কোনো একটি পিকচারকে সিলেক্ট করে নেবেন। জাস্ট আমি এই পিকচারটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখান থেকে আমি এই ফটোটিকে নিব। এই ফটোটিকে নেওয়ার পর দেখুন, এই ফটোটি কিন্তু এখানে এরকম দেখাচ্ছে। তো আপনি একটু নিচের দিকে যদি আসেন তাহলে আপনার গ্যালারি থেকে ফটোগুলো শো হবে। আপনি কি করবেন, আপনার যে কোনো একটি ফটোকে সিলেক্ট করে নেবেন। ধরুন আমি এই ফটোটিকে সিলেক্ট করে নিলাম। এই ফটোটিকে সিলেক্ট করার পর আমি জাস্ট এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখতে পারবেন, আমি জাস্ট আমার ফটোতে একবার টাচ করলাম। টাচ করার পরে কিন্তু দেখতে পারবেন আপনি আসল ম্যাজিক কাজটি। তো আমাদের কাজ কিন্তু অলরেডি এখানে ডান হয়ে গেছে। আমি জাস্ট আমার ফটোটিকে জাস্ট এখানে একবার টাচ করেছিলাম আর হুবহু কিন্তু আমার ফটোটি এরকম এডিট হয়ে গেছে। দেখুন, আমার ফটো আগের ফটোটি ছিল কিরকম, এরকম কিন্তু ছিল। এখন আমি এডিট করার পর কিন্তু আমার ফটোটি একেবারে হুবহু এরকম হয়ে গেছে। তো এভাবে করেই কিন্তু আপনি অসংখ্য ফটো দেখতে পারবেন, অসংখ্য ফটো। যেই রকম ফটো আপনি এডিট করতে চাচ্ছেন সেই রকম ফটো কিন্তু আপনি এক টাচ করে এডিট করতে পারবেন। দেখুন, আমি জাস্ট আপনাদের একটি নরমালি ফটো এডিট করে দেখাচ্ছি। দেখুন, আমি এই যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ফটোটিকে এখন এডিট করব। আমি জাস্ট এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে একটি ফটোকে সিলেক্ট করে নেব, আমার একটি পছন্দের ফটো আমি এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে জাস্ট আমি সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখুন, মাত্র কয়েক সেকেন্ড সময় নেবে। দেখুন, মাত্র কয়েক সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু আমার ফটোটি চমৎকার এডিট হয়ে গেছে। তো চলুন এখন আমরা দেখব কিভাবে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করতে হয়। অ্যাপটি ইনস্টল করা একেবারে ইজি একটি কাজ। আপনারা চলে যাবেন প্লে স্টোরে, এখান থেকে আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আমরা সার্চ করব ফটো ল্যাব লিখে। আমরা এখান থেকে জাস্ট টাইপ করব ফটো ল্যাব। ফটো ল্যাব লিখে সার্চ করলে আপনি ফার্স্ট যে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন এই অ্যাপ থেকে একবার আপনারা জাস্ট ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরো ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।